কত ছাত্র পানির নিচে পড়িয়া মারা গেল গাড়ির নিচে অ্যাক্সিডেন্টে মারা গেল কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা ও যুবক তোমার যৌবনের বাহাদুরি বেশি দিন থাকবে না ওই সাদা কাপুনে প্যাকেট হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ওই অন্ধকার কবরে গুণের মানুষ যদি হইয়া যাও প্রশ্নর জবাবগুলো আল্লাহর পক্ষ থেকে আসান হয়ে যাবে গুণের মানুষগুলো মানুষের সাথে দেখা হলে আগে সালাম দিবে মুস্কি হাসি দিবে সৎকার সমান সবাব আল্লাহ দান করবেন গুণের মানুষ কখনো বাম হাতে খাবে পান করবে না গুমে গুণের মানুষগুলো ঘুমাইতে গেলে দরুর শরীফ পরবে অজু বানাইয়া ঘুমাবে গুণের মানুষকে কেউ বেঁধে রাখতে পারবে না আজান হইতে দেরি আল্লাহর ঘরে কাতারে দাঁড়াইতে দেরি হবে না গুণের মানুষ বড় কঠিন এই জন্য আল্লাহ আলামিন বলেন ওই ব্যক্তি বেশি ভালো যার কথার দাওয়াতটা আল্লাহর দিকে হয় এবং নিজেকে দাবি করে আমি একজন মুসলমান আমি বড় বক্তা আমি বড় প্রিন্সিপাল আমি বড় মুফতি সাহেব এগুলো নকল ঠিকানা আসল ঠিকানা আমি একজন মুসলমান আজকে হয়তোবা পরিচয় দেই আমি বড় বক্তা কিন্তু সাদা কাফুন আমার রেডি হয়ে যাবে সাদা কাফুনের প্যাকেটে ঢুকে যাব কে বক্তা কে শ্রোতা কে ধনী কে গরিব কাফুনের উপরে লেখা থাকবেনি বড় হুজুরের লাশ হ্যাঁ হাজি সাহেবের লাশ সব একাকার রিক্সার ড্রাইভারের লাশটাও যেই কাফনে প্যাকেট করা রিক্সার মালিকের ড্রাইভ মালিকের লাশটাও সেই কাফনের মধ্যে প্যাকেট করা কে ধনী কে গরিব কোন ভেদাভেদ নাই এখন একটা পরিচয় এই লাস্টার সাথে ব্যবহার হবে এক পরিচয় আসল পরিচয় পরিচয় নাকি মুসলমান এই একটা আল্লাহ কয় দাবি করে আমি বক্তা আমি আমি বড় মুক্তি কয় না ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান এটা আমার বড় পরিচয় এটা আমার স্থায়ী পরিচয় কবরে যাওয়ার পরে তুমি কত বড় বক্তা কত শিক্ষিত কত জিজ্ঞাসা করা হবে না আল্লাহর পাকামিনের ফেরেশতা তিনটা প্রশ্ন করবেন পীর সাহেবকে মুরিদদেরকে ওস্তাদ ছাত্র সবাইকে একই প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও এমন একজন আল্লাহ বুজুর্গ পাবেন না যে মরণ পর্যন্ত কান্না ছাড়া আল্লাহর কাছে হাজির হয়ে গেছেন কান্না বড় দাবি এক সম্পদ গুনার কথা স্মরণ করিয়া আজকে আমাকে কত বড় বক্তা বলিয়া আমাকে মানুষ সম্মান করে ওই ছাত্রদেরকে আমি মাঝে মাঝে ঢাকায় বইসা মাঝে মাঝে বলি ও ছাত্ররা তুমি নুরানি পড়ো তুমি মক্তবে পড়ো তুমি নাজেরা পড়ো তুমি হাফজোখানায় পড়ো কিন্তু আল্লাহ তোমার যত লুকু পড়ছ তত সম্মান কিন্তু লাইনে লাইনে দিতেছে তুমি যখন বাড়িতে এক সপ্তাহ ছুটি নিয়ে যাও আম্মাজান কিন্তু তোমারে হাফের সাপ কইয়া সম্মান করে আব্বাজান তোমারে কিন্তু হাফে পেশাব সম্মান করে অন্য ভাই বোনের অর্ডার করে পানি এটা কর কিন্তু মাদ্রাসার ছাত্রটারে সন্তানটারে কোনো অর্ডার করে না ভাই বোনেরা যদি কাম গো কেন কও ওর একটু কও এক সপ্তাহর জন্য আসছি আম্মা জান কয় এ মাদ্রাসায় পরে বড় হবে সাপ এর কোনো অর্ডার দেওয়া যাবে না আল্লাহ যতটুকু কোরআন শিখছো যতটুকু অক্ষর শিখছো আল্লাহ ওই পরিমাণ সম্মান দেওয়া শুরু করে দিলেন ও নবীর উম্মতের দল আজকে আপনি এখনো মাওলানা হতে পারেন নাই মাত্র কাফিয়া পড়তেছেন হাফের সাপ হয়েছেন বাড়িতে যখন যান এলাকার মানুষগুলো কয় আমাদের নামাজ এই মাওলানা সাপ পড়াবে অথচ ওই মুরব্বীরা জানে না আমি এখনো মাওলানা হইতে পাঁচ বছর বাকি আমার ছয় বছর বাকি আমার মূর্তি কতটা ভক্তি আর শ্রদ্ধা এলাকাবাসীর কয় হুজুর তুমি নামাজ পড়াও মাওলানা সাপ কিন্তু একবারও কি চিন্তা করছি এই মানুষগুলো যদি জানতো আমি টুপি মাথায় দিয়া আমার চোখ দিয়ে আমি গুনা করে চোখটারে না এই মানুষগুলি যদি আমার হাত গুনার কারণে না পাক যদি জানত আমার ব্যবহার ভালো না একজন মুরব্বী আমাকে এসটাই যে বসতে দিত না যদি জানত আমি বড় গুণাগার একজন মানুষ আমার সম্মান করত না কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে দাঁড়ায় হাফিজ একটু দম করে দেন অসুস্থ চিন্তা করি মানুষটা যদি আমি বড় অপরাধী গুণাগার আল্লাহর আদালতের আসামি জীবনে আমার কাছে পানি পরার জন্য আসত না কি পরিমাণ সম্মান আল্লাহ তা আলা দান করেছে মানুষ যেই পরিবার ভক্ত আর শ্রদ্ধা করে ওই পরিমাণ আমি মাওলার কাছে ভালো হইতে পারছি কিনা একটু হিসাব মিলানো দরকার ও যুবকেরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা বৃদ্ধ বাবাজিরা ছাত্র ভাইরা আল্লাহর কাছে একটু নিজেকে নিয়ে ভাবার দরকার কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি করব কত ছাত্র পানির নিচে পড়িয়া মারা গেল গাড়ির নিচে অ্যাক্সিডেন্টে মারা গেল কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি করবা ও যুবক তোমার যৌবনের বাহাদুরি বেশি দিন থাকবে না ওই সাদা কাপুনে প্যাকেট হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ওই অন্ধকার কবরে গুণের মানুষ যদি হইয়া যাও প্রশ্নের জবাবগুলো আল্লাহর পক্ষ থেকে আসান হয়ে যাবে আর যদি গুণের মানুষ না হইয়া যদি গুণাগার হইয়া কবরে যাই ও আল্লাহর বান্দারা ও যুবক আজকে যদি প্যান্ট শার্টটাই টাই লাগায় রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না ও আল্লাহর বান্দারা এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে তোমার থেকে কম বুঝি না রে বাবা এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না সামনে শীতের দিন আসতেছি বোর রাত্রে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কত কষ্ট রে বাবা এরপরও এক অক্ত নামাজ বাদ দেই না মনে মনে ভাবি যদি আমি নামাজ না পড়ি আমি তো সবসময় বয়ানও বলি মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা অন্তরে তৈরি হয় অন্তর ধরাও যায় না দেখাও যায় না তাহলে অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ এতগুলো মানুষের মধ্যে আমার প্রতি যে এটা অন্তরের মধ্যে জমা হয়েছে আমি অন্তর ধরতেও পারি না দেখতেও পারি না এই ভালোবাসা তৈরি করেছেন আমার আল্লাহ আল্লাহ কয় বান্দা বাহাদুরি করবি না আমি যেই মানুষগুলোরে তোর মহাব্বতের পেঁচে ফেলাইয়া বসায় রাখছি তুই যদি আমার নিয়ামতের সাথে বেঈমানি করো আমি আল্লাহ মানুষের অন্তর থেকে মোহাব্বতটাকে উঠাইয়া দিব দেখবি এক সময় তোর নামটা কেউ পছন্দ করবে না ও আল্লাহর বান্দারা এই চিন্তা যদি করি অন্তরে অন্তরে চিন্তা করি তাহলে তো সবাই আমরা গুনাহ থেকে বাঁচতে পারি ও পর্দার আড়ালের আম্মা জানের আছে মা বোন আছে আপনাদের সম্মান পর্যন্ত আল্লাহ আম্মা তাআলা বাড়ায় দিয়েছেন কেয়ামতের আগের দিন পর্যন্ত এমন একটা রাস্তা আল্লাহ খুলেন নাই যে কোনো পণ্ডিত সা চালাকি করে আলাদাভাবে সম্মান বাড়াবে আমি তো আল্লাহর কসম করে বলি যেই পণ্ডিত বলবে নারীদের অধিকার আর সম্মান আমরা আলাদা করে বাড়াবো খোদার কসম কেয়ামতের আগে আর নারীর সম্মান কেউ বাড়াতে পারবে না চালাকি করলে আমার মা বোনেরা হবে আরো অপমান আম্মাজানদের সম্মান এরে আম্মাজানেরা আপনাদের এত মর্যাদা কেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা কেরামের মায়ের মতো মা হাফেজে কোরআনের মায়ের মতো মা শুধু তাই না এই জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদান ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন ও দুনিয়ার মানুষ প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে নবীও বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা অখায়রু মাতা এই দুনিয়া সলিহা দুনিয়ার সব সম্পদ এর মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারীরা এরে নবীর উম্মতের দল ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাক সন্তান দান করেছেন একটা সন্তানকে আদর্শ মানুষ বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদর্শওয়ালা বানায় যাবেন গুণের মানুষ আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে এলাকার মুরব্বিরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আপনজন কষ্ট না পায় সন্তানের ব্যবহারটা যেন সুন্দর হয় এজন্য আপনি মায়ের অবদান রাখতে হবে কারণ মায়ের অবদান ছাড়া কোনো সন্তান ভালো হতে পারে নাই হাকু লাহু কৌ লাগিয়ে আল্লাহু একা দাক্কারু আউ এই সাই আমি জানি ফেরাউন জীবনে কালেমা পড়বে না। কিন্তু আপনি যাইয়া নরম ভাষায় কথা বলবেন আদবের সাথে দাওয়াত দিবেন আদবের সাথে দাওয়াত দিলে দুইটা উপকার হবে এক নাম্বার হয়তো বান্দা চিন্তা করবে কি কইল একটু ভাববে মরাকাবা করবে ধ্যান করবে অথবা অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে যাবে উল্টা পাল্টা করলে তো দুনিয়ায় শাস্তি না হয় পরকালে এই দুইটা ফায়দা হবে যদি আপনি আদবের সাথে দাওয়াত দেন নবী সে একজন নবী কত দামি নবী তারে আদব হবে আল্লাহ নিজে বলেন আদবের সাথে দাওয়াত দিবেন দাওয়াতের আদব কি জবানের কথার মধ্যে নরম থাকতে হবে গরম কোনো কথা বলা যাবে না নরম কথা বলবেন এই যে এতগুলো মানুষ এখানে আছে আওয়ামী লীগ করে ওই লোকটা আমার দলের ব্যানারে আসে নাই কোন মানুষ আমার দলীয় ব্যানারে আসে নাই আমার পাসকল্লি টুপি দেখে আসে নাই আমার চেহারা দেখার জন্য আসে নাই সব লাইনের লোকগুলো বুড়া ছোট ছোট বাচ্চাগুলো এখানে আসছে সব লাইনের মানুষ এখানে আসার একটা কারণ আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বতের কারণে এখানে আসছে এই উম্মত সুন্দরভাবে বুঝাইয়া জান্নাতের পথ দেখাও এদের আল্লাহ পাঠাইছেন এরা আল্লাহর গোলাম পাকিস্তানের মুক্তি শফি রহমানাতুল্লাহ আলাই তিনি এই কথায় লিখতেছেন ফাকুলালাহু কাউনাল্লাইন আল্লাহ আল্লাহ ইয়াতাজাক্কারু আও ইয়াকশা موسی নবীর আল্লাহ ফেরাউনের কাছে পাঠাইয়া যখন দাওয়াত দিলেন উপদেশ দিলেন ও দুনিয়ার বক্তারা পাকিস্তানের মুক্তি শফি রহমতুল্লা আলাই বলেন তকি উসমানি সাদ্দামাত বারাকাত উমের আব্বা যান বলে এই দুনিয়ার দায়ী যারা বক্তা যারা তোমরা কি মুসা নবীর থেকে বড় দায়ী হয়ে গেছো তোমরা যারা শ্রোতাদেরকে বয়ান করতেছো এরা কি সব ফেরাউনের থেকে খারাপ কত মজার কথা বক্তা সাহেব তুমি কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা যাদেরকে আমরা বয়ান করতে সেই ময়দানের ভিতরে আর কি ফেরাউনের থেকে খারাপ বলেন না কেন চিন্তা করা যায় আর একজন আর মায়ের ভূত আমার একটু কথা শুনবে এগো টাকায় আমি চলি আমার টাকায় এরা কেউ চলে না এদের টাকায় মাদ্রাসা চলে এদের টাকায় মসজিদ চলে এরা আল্লাহর গোলাম এদেরকে আমি ইচ্ছা রকম ধমক দেওয়ার অধিকার আমাকে তো আল্লাহ দেন নাই ফা বিমা রাহমাতিম মিনাল্লাহিল লিন্তালাহুম ওয়া লাউ কুনতা ফাজান আন ফাজুবিন হাওলিক আমার আল্লাহ নবীকে বলতেছেন নবী শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই ওই নবীর নজর দিলে কলবটা 바কা থাকলে سزا হয়ে যায় নজরের কারণে قال النبي صلى الله عليه واله وسلم اتقوا فراسه المؤمن فانه ينذر আল্লাহর কিছু বান্দা জমিনে আছে মুমিন এদের অন্তরের পাওয়ার এত বেশি তোমরা সবাই সাবধান তুমি চোখ দিয়ে যা দেখো ওই আল্লাহর বান্দা বিশেষ পাওয়ার ওয়ালারা অনেক কিছু দেখতে পায় নিজের চামড়ার চোখে দেখে না আমার মাওলার দেওয়া নুরের আলো দিয়া তারা দেখতে পায় অতএব সাবধান আউলিয়া কেনদের সাথে বেয়া করা যাবে না নবী আপনার অন্তর যদি একটু শক্ত হইতো বাঁকা হইত মানুষ দলে দলে ভেঙে যাইত কিন্তু আপনার আপনার নরম অন্তর দিল এত বড় এত বড় অন্তরের মালিক আপনি আপনার ব্যবহার এত সুন্দর যেই কারণে দলে দলে দুশ্মন ঈশাও কালেমা পরে মুসলমান হয়ে যা শুধু দাওয়াত দেওয়া কাজ না নবী একদিকে দিনের বেলা পাও ধরে ধরে মানুষকে দাওয়াত দিতেছেন হকের পক্ষে ডাকতেছেন রাতের বেলা নবী ঘুমান না আল্লাহর কাছে শেষ দায় পরে কানতেছেন আল্লাহ উন্নতের হেদায়াত দাও ওমরের জন্য দোয়া করতেছেন আল্লাহ পাক রব্বুল কাছে কান্না করতেছেন আল্লাহ পাক রব্বুল আমার নবীর দোয়া কবুল করেন আর দলে দলে বিধর্মীকে কালেমার পতাকা তলে ঢুকাইয়া দিতেছেন আমার নবী কোরআন পাইছেন দাওয়াত শুরু করলেন চল্লিশের পরে এর আগে কখনো দাওয়াত দেন না নামাজের দাওয়াত রোজার দাওয়াত এইবার নবীর দায়িত্ব পালন করা শুরু করলেন নবীর যত দায়িত্ব এই জামিনে জান্নাতের পথ দেখানোর সিরিয়ালে কর্মসূচি কয়েকটার মধ্যে প্রথম কর্মসূচি ওয়া আয়াতিহিজাকিহিম এক নাম্বার কর্মসূচি কোরআন তেলাওয়াত উম্মতেরে করবে আর শোনাবে আর শিখাবে দুই নাম্বার কর্মসূচি মানুষের অন্তরটাকে গুণার থেকে পবিত্র বানাবে মানুষের কোরআন তেলাওয়াত শিখানো যেমন আল্লাহর বিধান ফরজ এবং মানুষের অন্তরকে গুণামুক্ত করাইয়া দেওয়া এটা আল্লাহর বিধান ফরজ এইবার আমি আরেকটু কথা বলবো পাঁচ মিনিট এই বিষয়ে আমাকে একটু জিজ্ঞাসা আমি জিজ্ঞাসা করতে চাই কোরআন তেলাওয়াত শিখানোর জন্য নবী একবার দুইবার এইভাবে আমরা যেরকম পড়াই এই সিস্টেম ছিল না নবী হাত দিয়া ধরছেন তো অ্যাকশন শুরু হয়ে গেছে নবী মোহাব্বতের নজরে তাকাইছেন কলবের ব্যাটারি চার্জ হয়ে গেছে ফুল একটা সেকেন্ডের মধ্যে মাসে মাসে নবীর দরবারে পড়ে থাকিয়া অন্তর সোজা করা লাগে নাই বর্তমানে কোরআন তেলাওয়াতের জন্য নুরানি পদ্ধতি লাল কায়দা পড়ায় আলিফ বা চকসিলাটে লিখায় এরপরে ট্রেনিং দেয় বছরে তিনটা পরীক্ষা সকাল থেকে রাত্র পর্যন্ত বা দুপুর পর্যন্ত পাঁচ সাতটা ক্লাস করতে হয় এই যে সিস্টেম এগুলো রসুলের যুগেও ছিল না সাহাবা একরামের যুগেও ছিল না তা বেঞ্জদের যুগেও ছিল না কিন্তু দুঃখ আমার সোনার বাংলায় একজন টুপিওয়ালা মাওলা নাকেও আজু পাইলাম না মাইকের সামনে দাঁড়াইয়া বলছে এই নুরানিওয়ালারা মাদ্রাসা বন্ধ করো কারণ নবীর যুগে নুরানি টুরানি ছিল না লাল ছিল না সব সিলেটে লেখার পদ্ধতি ছিল না এডি কোরআন হাদিসে নাই বন্ধ করো এগুলো বেদা বলছে কোনো টুপিওয়ালা কেন বলে নাই ভালো করে বুঝবেন ওই সব টুপিওয়ালার অন্তরের মধ্যে ঢুকে গেছে লাল কায়দা ফরক আর কালা কায়দা ফরাক না কেন এই পরাণের মাকসাদ হলো উন্নত যেন সহজে কোরআন শুদ্ধ করে শিখতে পারে মাকসাদ হলো কোরআন শিখানো এই জন্য কেউ কিছু বলে না আল্লাহর বিধান উন্নতের কোরআন তালাওয়াত শিখাও কোরআন শিক্ষা দাও নবীর যুগের নতুন কিছু নিয়ম কানুন করিয়া ওলা মায়ের কেরা সহজে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন বিরোধিতা কেন করে না তো এটার দ্বারা উন্নতের উপকার হয় আল্লাহর কোরআন সহজে শিখতে পারে কিন্তু দুঃখ যেই আল্লাহর বিধান কোরআন তালাওয়াত শিখানো সেই আল্লাহর দ্বিতীয় বিধান উন্নতের অন্তর থেকে মুক্ত করাও এইবার মুক্ত করাইতে গিয়া আমার নবী সকালে জিকির করো বলেন নাই সন্ধ্যাবেলা জিকির করো বলেন নাই তাবলিগের মতো ছয় উসুলের ব্যবস্থা করো তাও বলেন নাই বর্তমানে নতুন নতুন ব্যবস্থা পীর সাহেবরা বলেন সকালে আসন দিয়ে বসো জিকির করো সন্ধ্যাবেলা জিকির করো তাবলিগালা ছয় উসুলের দাওয়াতের কাজ করো এই উঁচু জীবনটা রে গড়াও এইবার একদল টুপিওয়ালা মাঠে ময়দানে মা কয় এই উসুল টুসুল রসুলের যুগে ছিল না এই জিকির টিকির নবির যুগে ছিল না বন্ধ করে দাও এগুলো বেদা পীরমুরিদি শিরি বিষয়টা কি নুরানি কায়দার বিরুদ্ধে ফটু আসলো না নুরানি মাদ্রাসার বিরুদ্ধে ফতু আসলো না মক্তবের বিরুদ্ধে ফতু আসলো না নবীর সিস্টেম মানুষের অন্তর থেকে গুণামুক্ত করানো সিস্টেমটার বিরুদ্ধে কেন ফতোয়া ওখানে কেন না দিয়ে এখানে কেন দেয় এর একমাত্র কারণ দেখতে নারী চলন বাঁকা এই নুরানি মাদ্রাসা নবীর যুগে ছিল না ছিল কথা বলেন না কেন এটার বিরুদ্ধে কোন হুজুর তাহলে এখানে পড়াইয়া নতুন সিস্টেমে কোরআন শিখাইতেছে এটা মাইনা নিতে পারছে পীর সাহেব যারা খাতি আল্লাহওয়ালা তাবলিক এরা যে সিস্টেম দিছে এর দ্বারা কি মানুষ গুনার দিকে যায় না গুনার মুক্ত হয় উদ্দেশ্য তো একই কলবকে গুনার থেকে পবিত্র বানানো শুধু মাদ্রাসা নয় জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি সি ডিসি এসপি ওকিল ব্যারিস্টার নামাজ পড়ে দাড়ি লম্বা গলায় ভাগরি লাগানো লম্বা জামা পরা বিচারপতি হইয়া চেয়ারে বসে বিচার করে ওকিল ব্যারিস্টার এরপরে প্রফেসর অভাব নাই তাবলিগের কারণে এই লাইনে আসে মুরিদি যারা আল্লাহ তাদের লাইনে নানুপুর উজানি চরমনাই সহ আল্লাহওয়ালাদের সোহবাদ পাইয়া বহু লাইনের মানুষ পথে আসছে এরপর আমি সারা বাংলাদেশে বলি একজন পণ্ডিত যদি দাঁড়ায় বলতে পারেন তাবলিগ করার কারণে এলাকার মানুষগুলো জাহান্নামের দিকে যাইতেছি আগে নামাজ পড়তো এখন নামাজ পড়ে না আগে পর্দা করতো তাবলিগে যাওয়ার পরে পর্দা করে না একটা প্রমাণ দাও আমি তাবলিগের বিরুদ্ধে বয়ান শুরু করব একটা প্রমাণও আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই অতএব এখানে ঈশা উল্টা পাল্টা কেন ফতুয়া অন্তরের ভেতরে তাদের ঝামেলা আল্লাহ হেদায়াত দান করেন হ্যাঁ এই আমি বলি যারা বলে অলি মানি না অলিয়া মানি না এরা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না মানে মানে না না শরীফও এরা সন্দেহ আল্লাহ বাতেলদের থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন আপনাদের একটু কষ্ট হইতেছে আর একটু সামনে আগাই অল্প আমি আর রহমান আল্লা কোরআন মনে আসেনি এতক্ষণ যা বলতেছি এই আয়াতকে টার্গেট করেই কথাগুলো ঘুরাইয়া মাত্র দুই তিন মিনিটে আমি পুরা শেষ করে দিচ্ছি এই এতক্ষণের কথার মূল কি নবী কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াত করে করেন উম্মতকে আকৃষ্ট করতেছেন আল্লাহর এ করো রহমানের এ করো নবী দাওয়াত চালাইতেছেন মুশ্রীরা কয় একবার ক আল্লাহর ইবাদত করব একবার বলো রহমানের ইবাদত করব আল্লাহ কয়জন রে বলে আল্লাহ তো একজন তো একবার বলো আল্লাহ একবার বল রহমান মানির রহমান কে আল্লাহ রহমানের পরিচয় দিয়ে আয়াত নাজিল করে বললেন আর রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান এবার ভালো করে খেয়াল করেন আল্লাহ কি বললেন আমি এমন রহমান আল্লা মালকোরআ আগে কোরআন শিখাইছি ইনসান পরে মানুষ বানাইছি একটু চিন্তা করে দেখেন আমরা দুনিয়াতে আসছি আগে কোরআন শিখছি পরে আর আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখেছি পরে মানুষ সৃষ্টি করছি আল্লাহ উল্টা বললেন কেন ফেয়ালুল হাকিম লাখনু আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি না জ্ঞানীদের কোনো কাজ কথা জ্ঞান থেকে শূন্য না আল্লাহ উল্টা কেন বললেন আল্লাহর আদালতে মুফাসির কেরাম বলেন সব মানুষের মূল্য নাই আল্লাহর কাছে একদল মানুষ নাজাদ পাবে বাকি মানুষগুলো জাহান নামে যাবে বংশগত মানুষ জাহান নামে যাবে গুণের মানুষ যারা হবে এরা জান্নাত পাবে আদম নবীর বংশে যাদের জন্ম তারা বংশগত মানুষ জন্মগত মানুষ আমার জন্মগত বাবার উরসে আমার জন্ম আমি জন্মগত মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো মূল্য নাই আল্লাহর কাছে জন্মগত মানুষের কোনো মূল্য নাই আল্লাহর কাছে একমাত্র গুণের মানুষের বড় দাম এরা দুনিয়াতেও দামি আখেরাতেও দামি গুণের মানুষ আল্লাহ বলেন আমি এজন্য কোরআন শিখেছি এরপরে মানুষ বানাইছি গুণের মানুষ গুণের মানুষরাই জান্নাত পাবে আল্লাহ এই কথা বলে বুঝাই নেন আমি সব মানুষকে দুনিয়াতে পাঠাইছি ঠিক সবার জন্য জান্নাত দিব না জাহান্নামও বানায় রাখলাম এবার জানা দরকার গুণের মানুষ কেমনে হওয়া যায় বংশগত মানুষ তো হয়েই গেলাম জন্মগত মানুষের সার্টিফিকেটও পাইলাম গুণের মানুষ যতক্ষণ পর্যন্ত হতে পারবো না ততক্ষণ পর্যন্ত সম্মানের চেয়ার আমার থাকবে না আখেরাতে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই গুনের মানুষ কেমনে হবে গুণের মানুষ কারে কয় ওই যেই জিনিসটা বানানে ওয়ালা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ মাইকওয়ালা বানানোর সময় মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়াটা বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ কি মাইকের গুমকি বাতির গুনকি পাখার গুমকি মাইক যদি আওয়াজ না দেয় বলবে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ফেলে দাও এটা গুণের বাতি না পাখা যদি বাতাস না দেয় ফেলে দাও এটা গুণের পাখা না এর যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ মাইক বানাইছে আওয়াজের কাজের জন্য আওয়াজ দাও মাইকের গুণ বাতি বানাইছে আলো দেওয়ার কাজে ব্যবহার করার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখা বানাইছে বাতাসের কাজে ব্যবহারের জন্য বাতাস

এ মানে সারা রাত্র তসবি টানবেন দিনের বা দিনের বেলা রোজা রাখবেন না ব্যবসা করবেন এ রোজা রাখবেন এবাদাত চাকরি করবেন এবাদাত ডাক্তারি করবেন এ বাথরুমে যাওয়া এবাদাত হতে হবে দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার যা করব সব আমার আল্লাহর জন্য যা করব সব হবে নবীর তরিকায় নবীর তরিকায় খানা খাবেন এবাদার নবীর তরিকায় খানা খাবেন না তাও এবাদাত নবীর তরিকায় নামাজ পড়া যেমন এ নবীর তরিকায় নামাজ পড়বেন না তাও এবাদাত এই ফতুয়াটা দিয়া যদি চলেই যায় কি খুশি বেনামাজিরা এই ফতুয়া তো জীবনে শুনি নেই নামাজ না পড়াও এবার হা নবীর তরিকায় নামাজ পড়া যেমন এবাদাত নামাজ না পড়াটাও এবাদাত সূর্য যখন উঠবে নামাজ পড়া যাবে না সূর্য যখন ডুবতেছে ওই সময় নামাজ পড়া নিষেধ নবীর তরিকায় নামাজ পড়াও এবাদাত না পড়াও এবাদাত রুকু সেজদাত দেওয়াও যেমন এবাদাত রুকু সেজদার না দেওয়াটাও এবাদাত জানা যায় দাঁড়ায় দুইটা রুকু মারলো হবে কেন নবীর তরিকায় নাই তাহলে রুকু সেজদার দেওয়া যেমন এবাদাত না দেওয়াটাও এবাদাত খানা খাওয়া যেমন এবাদাত রোজার হালাতে খানা না খাওয়াটা এবাদাত ঠিক নি রোজা রাখা যেমন এবাদাত ঈদের দিন রোজা রাখাও এবাদাত একজনে তিরিশ রোজা রাখছে আর বাকি থেকে লাভ কি ঈদের দিনও রাখি আবেগে রাখলে হবে তাহলে ওই দিন রোজা না রাখাটা এবাদাত বান্দা তুমি ঘুমাইয়া যাও ফাজুরের নামাজ উঠে আবার আদায় করো নবী বলেন এশার নামাজ পড়ে ঘুমাইলা ফজর উইটা পল্লা ঘুমাইয়া যেই সময়টা কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে সব এবাদত হাসি দিবেন তাও এবাদত নবীর তরিকায় নবীর তরিকায় হাসি বুঝেননি বেআইনের সাথে শালির সাথে বেগানার সাথে সন্তান মায়ের সাথে হাসো এবাদাত বাবার সাথে হাসি দাও এবাদাত স্বামী স্ত্রী হাসো এবার ওস্তাদ ছাত্র হাসো এবার বেগানার সাথে হাসবাতো দূরের কথা সালাম না দেওয়াটা এবার মায়ের মায়েরে দেয় না বুইনেরে দেয় না সাস্ত বুইনেরে দেয় না বই দেয় জেনে লাগে না হেন সালাম বেগানাকে সালাম দেওয়া নিষেধ একটা শূন্য শুরু করেন আমল করা এটা কি সম্ভব কত সালাম আগে দিয়ে লাইছে আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বল বড় কঠিন বড় কঠিন বড় কঠিন বুঝাবার ভাষা নাই সময়ও নাই বুঝাবো কাকে বুঝবে কে আল্লাহর কাছে কাবিলিয়াতের কোন মূল্য নাই আল্লাহর দরবারে কবুলিয়াতের বড় দাম দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা যাচাই করে চেয়ারে যে বসামুতার যোগ্যতা আসেনি আমার মাওলা যোগ্যতা দেখে না দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ার দেয় আর আমার মালিক রব্বুল আলামিন চেয়ারে বসাইয়া তারপরে যোগ্যতা দেয় আল্লাহ যদি যোগ্যতা দিয়েই কামিয়াবি দান করতেন তা আফ্রিকার জঙ্গলের বেলালের কফালে মুফতি আজম ফাইজুল্লাহ রহমাতুল্লাহ নাম শুনছেন কবুলিয়তের দরজায় পৌঁছে গেছেন কাল যখন হবেন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন অনেক মুখ মুহাববতের উলামায়ে পাশে আছেন ডাক্তার দ্রুত গতিতা না হলো টেটিস্কোপ যন্ত্রটার এক অংশ কানের মধ্যে নিয়ে ডাক্তার বাকি অংশ মুফতি শাহ হুজুর رحمتুল্লাহর সিনার উপরে রাখছেন একটা চিৎকার মেরে বেউশায় পড়ে গেল ডাক্তার হুসে আসার পরে বলে ও ডাক্তার তুমি বেউসাইয়া পড়লা কেন ডাক্তার বলে আল্লাহর জাতের কসম হাজারো মানুষ আল্লার নামের জিকির করলে যেমন আওয়াজ হয় মুক্তি ফয়জুল্লাহ সিনার মধ্যে এইরকম জিকিরের আওয়াজ আমি শুনতে পেয়েছি আউলিয়ারা কানে ওক বা এখতিয়ার কানে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মো মেন मैले काफिर सोए काफिर फिर মাওলানা হওয়া মুক্তি হওয়া মোফাসের হওয়া এটা সফলতা না আল্লাহর কাছে কবুলিয়াতের দরজা পাওয়া এটা হলো সফলতা আল্লাহ কবুল করছেন কিনা কি আসল জিনিস এই জন্যই জান্নাতের টিকিট হাতে আবু বাকার নামাজে দাঁড়ায় রাত কানলেন অমরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে পাইয়া এরপরও কানতেছেন আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে একজন মানুষ জাহান নামে যাবে আল্লাহ যদি ঘোষণা করিয়াই দেন আমি ওমর বড় ভাই পাই ওই জাহান্নামি আসামিটা আমি হয়ে যাই না কি কেমন আল্লাহর ভয় আরে নবীর উম্মতের দল আল্লাহর محبت আল্লাহর নবী বলেন আল্লাহ আমারে জিবরাইল পাঠাইয়া ধইরা 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 আদব শিখাইছেন আমি আমেনার পেট থেকে আদব শিক্ষা করে আসি নাই ঠিক নবীর যদি হালাত হয় আমি তো বয়ানের শুরুতেই বলেছি বর্তমানে যারা মুরুবী না মেনে মন মতো চলবে এদের ধ্বংস অনিবার্য তাতে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই ছাত্র ভাইরা এক বাসাইয়ের নাম মুস্তফা আরাক বাছাইয়ের নাম মুজতবা গোটা উম্মতের মধ্য থেকে আপনাদের এই লিমের মার কাজে বাসাই করে নিয়ে আসছেন এক বাসাই এখান থেকে আরাক এক বাসাই হবে আল্লাহ এখান থেকে আসল বাছাই করে কাউকে মোবাল্লিক বানাবেন মুজাহিদ বানাবেন মোয়াল্লিম বানাবেন এই বাসাইয়ে কে টিকবে এটা হলো আসল কথা ক্লাসে ছাত্র একশো টিকছে একজন পুরো মাদ্রাসায় ছাত্র দশ হাজার সে খাদেম একজন বড় কঠিন বিষয় হিসাবে আল্লাহ সবাইকে হেদায়তের দৌলত দান করে তো মানুষের গুণ কি বুঝলে গেছেন দুই মিনিটে কি মানুষের গুণ কি মানুষ বানাইছেন কেন এবাদাতের জন্য এবাদাত মানুষের গুণ আমি এবাদাত করবো কেমনে নিয়ম লাগবো না একজনে মাক দিন নামাজে দাঁড়াইয়া চিন্তা করে তিন রেখাত বেজুর হুইরা লাভ কি আরো দুইটা সেজদা মাওলারে দিয়া চার রাখাত করি স্বভাব হবে শুধু গুণা না ও চার রাখাত বাদ সালাকি করলি কেন দাঁড়া কানে দর দাঁড়ায় নতুন করে কানে দইরা আল্লাহ আকবার বলে নিয়ত কর এবারাত হলো মানুষের গুণ এবাদাত কেমনে করব তার নিয়ম পদ্ধতি শিক্ষার জন্য লাগবে কোরআন আর হাদিস কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস বুঝতে হলে ওলামায় কেরাম লাগবে ওলা বুঝা এবার করো তো তুমি গুণের মানুষ গুণের মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি যারা কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে ওলামাইকরামের মাধ্যমে এবাদাতের নিয়ম শেখা খুজুর সাথে একাগ্রতার সাথে এবার করবে তারা গুণের মানুষ গুণের মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি ভাইজান আমি মানুষ হয়েছি ঠিকই গুণের মানুষ হইতে পারলাম কিনা চিন্তার বিষয় গুণের মানুষ যারা হবেন তারা হাঁটবে আর খাবে এটা কখনো হবে না গুণের মানুষ যারা না যেখানে সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করে কেন লোকটা মানুষ ঠিক গুণের মানুষ হতে পারে নাই গুণের মানুষ যারা মানুষের চলাচলের পথে কখনো প্রস্রাব পায়খানা করে না মানুষকে গালি দেয় না গুণের মানুষ যারা তারা হাতটা সুন্দর করে ধুইয়া খানার প্লেটে বসবে বিসমিল্লা বলে খানা শুরু করবে যারা গুণের মানুষ না এদের বিসমিল্লা নাই ডান হাত নাই বাম হাত নাই মনে যখন যা চায় তাই করবে গুণের মানুষগুলো মানুষের সাথে দেখা হলে আগে সালাম দিবে মুস্কি হাসি দিবে সৎকার সমান সবাব আল্লাহ দান করবেন গুণের মানুষ কখনো বাম হাতে খাবে পান করবে না গুণের মানুষগুলো ঘুমাইতে গেলে দরুর শরীফ পরবে ও বানাইয়া ঘুমাবে গুণের মানুষকে কেউ বেঁধে রাখতে পারবে না আজান হইতে দেরি আল্লাহর ঘরে কাতারে দাঁড়াইতে দেরি হবে না গুণের মানুষ হওয়া বড় কঠিন এই জন্য আল্লাপাক বলেন ওই ব্যক্তি বেশি ভালো যার কথার দাওয়াতটা আল্লাহর দিকে হয় এবং নিজেকে দাবি করে আমি একজন মুসলমান আমি বড় বক্তা আমি বড় প্রিন্সিপাল আমি বড় মুক্তি সাহেব এগুলোর নকল ঠিকানা আসল ঠিকানা আমি একজন মুসলমান আজকে হয়তোবা পরিচয় দেই আমি বড় বক্তা কিন্তু যেদিন সাদা কাফন আমার রেডি হয়ে যাবে সাদা কাফনের প্যাকেটে ঢুকে যাব কে বক্তা কে শ্রোতা কে ধনী কে গরিব কাফনের উপরে লেখা থাকবে নি বড় হুজুরের লাশ হ্যাঁ হাজী সাহেবের লাশ সব একাকার রিকশার ড্রাইভারের লাশটাও যেই কাফনে প্যাকেট করা রিকশার মালিকের ড্রাইব মালিকের লাশটাও সেই কাফনের মধ্যে প্যাকেট করা কে ধনী কে গরিব কোন ভেদভেদ নাই এখন একটা পরিচয় এই লাশটার সাথে ব্যবহার হবে এক পরিচয় আসল পরিচয় এইডা বিধর্মি নাকি মুসলমান এই একটা পরিচয় এজন্য আল্লাহ কয় নিজেরে দাবি করে আমি বক্তা আমি আমি বড় মুক্তি কয় না ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান এটা আমার বড় পরিচয় এটা আমার स्थाई পরিচয় কবরে যাওয়ার পরে তুমি কত বড় বক্তা কত শিক্ষিত কত জিজ্ঞাসা করা হবে না পাক ফেরেশতা তিনটা প্রশ্ন করবেন পীর সাহেবকে মুরিদদেরকে ওস্তাদ ছাত্র সবাইকে একই প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও এমন একজন আল্লাহ বুজুর্গ পাবেন না যে মরণ পর্যন্ত কান্না ছাড়া আল্লাহর কাছে হাজির হয়ে গেছেন কান্না বড় দামি এক সম্পদ গুনার কথা স্মরণ করিয়া আজকে আমাকে কত বড় বক্তা বলিয়া আমাকে মানুষ সম্মান করে ওই ছাত্রদেরকে আমি মাঝে মাঝে ঢাকায় বইসা মাঝে মাঝে বলি ও ছাত্ররা তুমি নুরানি পড়ো তুমি মক্তবে পড়ো তুমি নাজেরা পড়ো তুমি হাফজোখানায় পড়ো কিন্তু আল্লাহ তোমার যত লুকু পরছ তত সম্মান কিন্তু লাইনে লাইনে দিতেছে তুমি যখন বাড়িতে এক সপ্তাহ ছুটি নিয়ে যাও আম্মাজান কিন্তু তোমারে হাফের সাপ কইয়া সম্মান করে আব্বাজান তোমারে কিন্তু হাফে সম্মান করে অন্য ভাই বোনের অর্ডার করে পানিয়ান এটা কর কিন্তু মাদ্রাসার ছাত্র ডারে সন্তান ডারে কোনো অর্ডার করে না ভাই বোনেরা যদি কাম গো কেন কও ওর একটু কও এক সপ্তাহর জন্য আসছে আম্মাজান কয় এ মাদ্রাসায় পড়ে বড় হাফেজ সাহেব এরে কোনো অর্ডার দেওয়া যাবে না আল্লাহ যতটুকু কোরআন শিখছো যতটুকু অক্ষর শিখছো আল্লাহ ওই পরিমাণ সম্মান দেওয়া শুরু করে দিলেন ও নবীর উম্মতের দল আজকে আপনি এখনো মাওলানা হতে পারেন নাই মাত্র কাফিয়া পড়তেছেন সাফ হয়েছেন বাড়িতে যখন যান এলাকার মানুষগুলো কয় আমাদের নামাজ এই মাওলানা সাপ পড়াবে অথচ কতটা ভক্তি আর শ্রদ্ধা এলাকাবাসীর হুজুর তুমি নামাজ পড়াও মাওলানা সাপ কিন্তু একবারও কি চিন্তা করছি এই মানুষগুলো যদি জানতো আমি টুপি মাথায় দিয়া আমার চোখ দিয়ে আমি গুণা করে চোখটা না করেছি এই মানুষগুলি জানত যদি আমার হাত গুনার কারণে না পাক আমার জিব্বা গুনার কারণে না পাক যদি জানত আমার ব্যবহার ভালো না একজন মুরব্বী আমাকে এস্টাই যে বসতে দিত না যদি জানত আমি বড় গুণাগার একজন মানুষ আমার সম্মান করতো না কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে দাঁড়ায় হাফিজ ভাই একটু দম করে দেন বাসায় রুগী অসুস্থ চিন্তা করি মানুষটা যদি জানত আমি বড় অপরাধী গুণাগার আল্লাহর আদালতের আসামি জীবনে আমার কাছে পানি পরার জন্য আসত না কি পরিমাণ সম্মান আল্লাহ তালা দান করেছে মানুষ যেই পরিবার ভক্তি আর শ্রদ্ধা করে ওই পরিমাণ আমি মাওলার কাছে ভালো হইতে পারছি কিনা একটু হিসাব মিলানো দরকার ও যুবকেরা ও পর্দার আড়ালে নাম্মা জানেরা বৃদ্ধ বাবাজিরা ছাত্র ভাইরা আল্লাহর কাছে একটু নিজেকে নিয়ে ভাবার দরকার কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি করব কত ছাত্র পানির নিচে পড়িয়া মারা গেল গাড়ির নিচে অ্যাক্সিডেন্টে মারা গেল কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি করবা ও যুবক তোমার যৌবনের বাহাদুরি বেশি দিন থাকবে না ওই সাদা কাপুনে প্যাকেট হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ওই অন্ধকার কবরে গুণের মানুষ যদি হইয়া যাও প্রশ্নের জবাবগুলো আল্লাহর পক্ষ থেকে আসান হয়ে যাবে আর যদি গুণের মানুষ না হইয়া যদি গুণাগার হইয়া কবরে যাই ও আল্লাহর বান্দারা ও যুবক আজকে যদি প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না ও আল্লাহর বান্দারা এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে তোমার থেকে কম বুঝি না রে বাবা এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না সামনে শীতের দিন আসতেছি বোর রাত্রে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজুবা নাই নামাজ পড়তে কত কষ্ট রে বাবা এরপরও এক অক্ত নামাজ বাদ দেই না মনে মনে ভাবি যদি আমি নামাজ না পড়ি আমি তো সবসময় বয়ানও বলি মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা অন্তরে তৈরি হয় অন্তর ধরাও যায় না দেখাও যায় না তাহলে অন্তর কন্ট্রোল করে না আমার আল্লাহ এতগুলো মানুষের মধ্যে আমার প্রতি যে মোহাব্বত এটা অন্তরের মধ্যে জমা হয়েছে আমি অন্তর ধরতেও পারি না দেখতেও পারি না এই ভালোবাসা তৈরি করেছেন আমার আল্লাহ আল্লাহ কয় বান্দা বাহাদুরি করবি না আমি যেই মানুষগুলোরে তোর মহাব্বতের পেঁচে ফেলাইয়া বসায় রাখছি তুই যদি আমার নেয়ামতের সাথে বেঈমানি করো আমি আল্লাহ মানুষের অন্তর থেকে মোহাব্বতটাকে উঠাইয়া দিব দেখবি এক সময় তোর নামটা কেউ পছন্দ করবে না ও আল্লাহর এই চিন্তা যদি করি অন্তরে অন্তরে চিন্তা করি তাহলে তো সবাই আমরা গুণার থেকে বাঁচতে পারি ও পর্দার আলেরাম মাজানের আছে মা বোন আছে এরে আম্মা জানেরা আপনাদের সম্মান কেয়ামত পর্যন্ত আল্লাহ তা বাড়ায় দিয়েছেন কেয়ামতের আগের দিন পর্যন্ত এমন একটা রাস্তা আল্লাহ খুলেন নাই যে কোনো পণ্ডিতই চালা চালাকি করে আলাদাভাবে সম্মান বাড়াবে আমি তো আল্লাহর কসম করে বলি যেই পণ্ডিত বলবে নারীদের অধিকার আর সম্মান আমরা আলাদা করে বাড়াবো খোদার কসম মতের আগে আর নারীর সম্মান কেউ বাড়াতে পারবে না চালাকি করলে আমার মা বোনেরা হবে আরো অপমান আম্মাজানদের সম্মান এরে আম্মাজানেরা আপনাদের এত যাদা কেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায় কামের মায়ের মতো মা হাফেজে কোরআনের মায়ের মতো মা শুধু তাই না এই জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদান ইমাম গজালি রহমাতুল্লা আলাই বলেন ও দুনিয়ার মানুষ প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে নবীও বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা অখাইরু মাতা এই দুনিয়া আলে মরাতুসলিহা দুনিয়ার সব সম্পদ এর মধ্যে দামি সম্পদ হলো নেকারিনী নারীরা এরে নবীর উম্মতের দল ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাক সন্তান দান করেছেন একটা সন্তানকে আদর্শ মানুষ বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদর্শ আদর্শওয়ালা বানায় যাবেন গুণের মানুষ আপনার সন্তানের ব্যবহারে যেন কোন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণ এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আপনজন কষ্ট না পায় সন্তানের ব্যবহারটা যেন সুন্দর হয় এই জন্য আপনি মায়ের অবদান রাখতে হবে কারণ মায়ের অবদান ছাড়া কোনো সন্তান ভালো হতে পারে নাই এই চেয়ারে যে বসছি যুবক আল্লাহর কস মা বাবার আবু দাদার চোখের পানি আর কান্নার কারণে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া ও সন্তান তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই সম্মানের চেয়ারে বসতে পারো নাই পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে ওই মা বাবার দোয়া নানিয়ার সামনে আগানো যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো রে বাবা দানে বামে কেউ আমার গুনার খবর জানে না নিজের খবরটা তো নিজের কাছে আছে। মনে চাইছে গুণা করবা করছ মনে চাইছে আড্ডায় যাইবা ঘুরতে গেছো আল্লাহ পাক তো সব জানেন জানার পর রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই খানাও পানি বন্ধ করেন নাই বরং আল্লাহ এত দয়ার মালিক তওবার দরজা দিয়া ডাকতেছেন বান্দা যদি করো করো আমার কাছে বান্দা ফিরে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব ও যুবক ভাইরা আল্লাহর কাছে তহবা করেন মনে মনে তওবা করেন আল্লাহকে বলেন আল্লাহ এই মজলিসে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আমার অপরাধের খবর আমার বন্ধুরা জানে না যদি জানতো কেউ আমাকে হাসি মুখে মোহাব্বত করতো না ও আল্লাহ আপনি জানার পরে রাগ করে পানি বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে আমাকে ফেলে দেন নাই আজকে আমি জেন্দিগির জন্য তওবা করে নিতেছি জীবনে কত নামাজ সারলাম চললাম মা বাবার সাথে কত বেয়াদুবি করলাম সাথে কত বেয়াদুবি করলাম কয়েকদিন আগে খবর আসলো একটা শিক্ষকের সাথে ছাত্র ছাত্রীদের বেয়া দুবিমূলক আচরণ শিক্ষকের মারধর করেছে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তা স্কুল বুঝিনা মাদ্রাসা বুঝিনা একটা অক্ষর যে শিক্ষা দিবে তার দাম কত হযরত আলী বলতেছেন মান আল্লামানি হরফান ইনশাআ বা ওয়া ইনশাআ আতাকা একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল তার কাছে আমি কতটা দুর্বল আমাকে চাইলে বিক্রি করতে পারে গোলাম বানাইয়া রাখতে পারে ও ছাত্ররে ভালো করে শুনো শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ কসম তিনবার করে বললাম ওরা মরার আগেই ধ্বংস হয়ে যাবে আমি রাস্তা দিয়ে গাড়ি চালাই অনেক সময় দেখি শীতের মধ্যে কত রাস্তায় পাগল রাতের গভীরে ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় পাগল আবার ইংরেজি আলাদা ভাবে শিখলো নাকি না রে বাবা খুঁজে দেখলাম না এই ছেলেটা পাগল হওয়ার আগে ইংরেজি ভালো পারতো ছাত্র ভালো ছিল আরবি ভালো জানতো ভালো ছাত্র ছিল বেয়াদুবি করার কারণে আজ রাস্তার পাগল হয়েছি যত বড় ছাত্র হোক না কেন মরার আগে তার ধ্বংস নিবার্য কোনো সন্দেহ নাই ও দুনিয়ার উন্মতেরা ও যুবকেরা খবরদার আচরণ করবা না আল্লাহর কাছে করে করে নাও অন্তরটাকে নরম তবে এটাও সত্য কথা আমার নবী দামি যার বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয় কিন্তু বেইমান আবু জাহাল একবারও কালেমা পরে নাই কেয়ামত পর্যন্ত এই জামিনে আবু জাহালের মতো পাথরওয়ালা কিছু অন্তরের মানুষ হাজারো বয়ান শুনলে দিল নরম হবে না চোখে পানি আসবে না এরা বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে গিবত করে করে গুনার পাল্লা ভারী করবে আর একদল মানুষ থাকবে অমরের মতো মেজাজওয়ালা গুনার পাহাড় নিয়া ময়দানে ঢুকবে মরণের কথা যখন স্মরণ হবে তওবা বা করে কান্না শুরু করবে আল্লাহকে বলবে আল্লাহ মাফ করে দেও আর কোনোদিন আমি গুণা করব না আর কোনোদিন আচরণ করব না হেদায়াতের মালিক আমার আল্লাহ ও যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দারা আম্মা মাজানেরা আপনার মতো কত মাই এলাকায় আছে পাঁচক্ত নামাজ পড়ে তাহার যুদ পরে অভাব নাই অযুবক আপনার মতো কত পা শক্ত নামাজি ব্যবসা করে চাকরি করে অভাব নাই স্কুল কলেজে লেখাপড়া করে অভাব নাই আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করে নেন আল্লাহ আজকে থেকে নামাজ সারব না আর দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা মাদের সাথে বেয়াধুবি মনোক করব না নবীর তরিকা মেনে চলব তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়ে থাকে মুনাফেকি দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من